14 ঘন্টা শুটিং করে মাধ্যমিকের প্রস্তুতি, কত নাম্বার পেয়ে পাশ করলেন রামপ্রসাদের অভিনেত্রী সুস্মিলি আচার্য? রেজাল্ট দেখে কেনই বা মন খারাপ হলো অভিনেত্রীর? অভিনেত্রী সুস্মিলিকে আমরা দেখেছি একাধিক ধারাবাহিকে অভিনয় করতে। তিনি দীর্ঘ 6 বছর ধরে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, তবে এখনও 16 গণ্ডি পার করেনি সুস্মিলি। আর এরই মধ্যে এত শুটিংয়ের ঝড়ঝাপটা সামলে মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন অভিনেত্রী। বর্তমানে স্টার জলসা রামপ্রসাদ ধারাবাহিকে রামপ্রসাদের স্ত্রী সর্বাণীর চরিত্রে তাকে দেখেছি অভিনয় করতে। রামপ্রসাদের শুটিংয়ের ফাঁকেই মাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছিলেন সুস্মিলি। 12 থেকে 14 ঘন্টা শুটিং সামলে পড়াশোনা করেছেন অভিনেত্রী, গড়ফার আদর্শ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সুস্মিলি। মাধ্যমিকে কত নম্বর পেলেন তিনি তা জানতেই যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর মায়ের সঙ্গে। অভিনেত্রীর মা জানিয়েছেন সুস্মিলি মাধ্যমিকে 60% নাম্বার পেয়েছে। প্রথম ডিভিশনে মাধ্যমিকে উত্তীর্ণ হলেও রেজাল্ট নিয়ে খুশি নন রামপ্রসাদের নায়িকা। আরও একটু বেশি নাম্বার আশা করেছিলেন অভিনেত্রী। ভবিষ্যতে কলা বিভাগে ভর্তি হবেন সুস্মিলি। ইংরেজিতে স্নাতক ডিগ্রি পেতে চান বাংলা টেলিভিশনের সৌদামিনী। বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।